আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আক্তার উজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকের যে ভিডিও, সেই ভিডিওটি হচ্ছে, যেহেতু আমরা একটা চাষকালীন মোটামুটি সময় শেষ করতে চাচ্ছি, তো সেই সময় মোটামুটি মাছ আপনি বিক্রি করবেন, তো এই মাছ বিক্রি করার সময়ে যেটা যেটা হয়, এই মাছটা আপনার তরতাজা বা চকচকে না দেখার ফলে অনেক খামারি কিন্তু হচ্ছে দাম কম পান। তো এই বিক্রয়ের যে মাছ, সে মাছটা আসলে চকচক কেন করে না, কেন হচ্ছে আসলে একটু গ্লেজি ভাবটা থাকে না, যার ফলে ক্রেতা আকৃষ্ট হয় না, সেই বিষয়টি নিয়ে যে ভিডিও, ভিডিওটির মধ্যে দেখবেন তাহলে মোটামুটি যারা যারা হচ্ছে বাজারজাত করছেন বা হচ্ছে করার প্রস্তুতি নিচ্ছেন কিংবা 1 মাস পরে করবেন, তাদের জন্য আপনার মোটামুটি কাজে লাগবে। চলুন শুরু করি। আসলে মাছ যখন একটা চকচক করবে বা হচ্ছে একটা ফ্রেশ দেখাবে, তখন কিন্তু হচ্ছে এটা বাজার মূল্যটা অটোমেটিক কিন্তু বেড়ে যায়, মানে বাজারে আপনি দামটা অনেক বেশি পাবেন। এখন প্রশ্ন আসছে যে দেখবেন যে এক মানে এক খামারি ভাইয়ের মানে আহরণকৃত মাছ যখন বাজারজাত করা হচ্ছে, বাজারে নেওয়া হচ্ছে, তখন দেখা গেলো কি যে মাছটা কেমন যেন একটা ফ্যাকাশে বা খুব বেশি চকচক করছে না। আবার কিছু খামারি আছেন যাদের পুকুরের মাছ অনেক চকচক করে, কেন চকচক করে এই কথাটা যদি বলি তাহলে এটা একটা ব্যাখ্যা মোটামুটি দেওয়া যেতে পারে। সেটা হচ্ছে যে চকচক কেন করে, এর পেছনে কারণ হলো যে কোনো মাছ চকচক করার একটা কারণ হচ্ছে পিগমেন্ট বা ক্যারোটিনয়েড, অর্থাৎ দেখবেন মাছের তো বিভিন্ন ধরনের কালার আছে, এই যে কালারই থাক না সেই কালারটা উজ্জ্বল করতে সাহায্য করে কিছু পিগমেন্ট বা ক্যারোটিনয়েড। এটা একটু ব্যাখ্যা করি, কোথায় আপনি আসলে মানে ক্যারোটিনয়েড হচ্ছে তার শরীরের এক ধরনের হচ্ছে আপনার মানে ই দেয়, মানে উজ্জ্বল্য প্রদান করে থাকে এক ধরনের মানে উপকরণ, কোথায় আসলে এই ক্যারোটিনয়েড পাওয়া যায়, অর্থাৎ আপনি মাছ যে বাজারজাত করবেন তাহলে মানে সে চকচক করবে, এটা আপনি কোথায় পাচ্ছেন বা এই ক্যারোটিনয়েডটা কোথায় পাচ্ছেন? দেখুন, আমি আপনাদের বরাবরই বলছি যে ওই মাছগুলোই হচ্ছে চকচক করবে যে মাছগুলো হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন খাওয়ানো মাছ, যে মাছগুলো জুপ্লাঙ্কটন খাওয়ানো মাছ, অর্থাৎ আপনি পুকুরে মাছ চাষ করলেন, দিয়ে হচ্ছে আপনি সারা বছর তাকে প্রাকৃতিক খাদ্য খাইয়েছেন, ফাইটোপ্লাঙ্কটন খাইয়েছেন, জুপ্লাঙ্কটন খাইয়েছেন, এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে খাবারের সাথে আপনি ক্যারোটিন খাইয়েছেন। ক্যারোটিন ক্যারোটিন কোথায় পাবেন? অর্থাৎ ফাইটোপ্লাঙ্কটন জুপ্লাঙ্কটন গেল, খাবারের সাথে ক্যারোটিন, ক্যারোটিন আমি বলেছি আপনাদের যে আপনারা হচ্ছে খাবারের সাথে সাপ্লিমেন্ট হিসাবে যদি হচ্ছে বায়োভিগোর ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনার ক্যারোটিনের একটা ভালো সোর্স কিন্তু পাবেন। এছাড়া অন্যান্য যে কোনো মানে হচ্ছে যে কোনো হচ্ছে আপনার এই গ্রোথ প্রমোটারগুলোতে যদি ক্যারোটিন থাকে তাহলেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, যেটা আপনার মাছকে চকচক করতে সাহায্য করবে বা হচ্ছে ক্রেতাকে আকৃষ্ট করতে সাহায্য করবে। এই চকচকে ভাবটা কেন নষ্ট হয় এটা যদি আমি কথা বলতে চাই, কেন চকচকে ভাব নষ্ট হবে, কেন আপনার এই মাছ চকচক করছে না, তার মধ্যে প্রথম কারণ হচ্ছে যেটা যেটা সেটা হলো আগে বললাম যে আপনি এমন একটা পুকুরে মাছ চাষ করলেন যেই পুকুরটাতে হচ্ছে আপনি প্রাকৃতিক খাদ্যের আধিক্য নাই, আপনি সরাসরি শুধুমাত্র ফিডের উপর বেজ করে খাওয়াচ্ছেন মানে মাছ চাষ করছেন, এবং সেই ফিডটা দেখা যাচ্ছে ভালো সোর্স বা ভালো উৎস থেকে নাই এবং সেই ফিডের মধ্যে ক্যারোটিন নাই, তাহলে হচ্ছে সেই মাছ আপনার কখনোই চকচক করবে না। তার মানে কি বললাম যে আপনি প্রাকৃতিক খাদ্য খাওয়াচ্ছেন না, আবার যে খাবারটা খাওয়াচ্ছেন সেই খাবারের মধ্যে ক্যারোটিন নাই, ঠিক আছে? আপনি এমন একটা পুকুরে মাছ চাষ করছেন, 3 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে এমন একটা পুকুরে মাছ চাষ করছেন যেখানে দূষিত দূষিত হচ্ছে পানি আছে, দূষিত পানির বুঝতে পারছেন উৎস, আমি বলেছি যে ক্ষতিকর কেমিক্যাল যে যুক্ত, যে ধরনের মানে সারা বছর আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছেন, আপনি জীবাণুনাশক ব্যবহার করেছেন, আপনি কীটনাশক ব্যবহার করেছেন, ওই পুকুরের মাছ কখনোই চকচক করবে না, কোনো সন্দেহ নাই, ঠিক আছে? আবার এমন একটা পুকুরের মাছ চাষ করছেন যেখানে প্রচুর পরিমাণে কাদা, মানে তলে তলদেশে প্রচুর পরিমাণে হাইড্রোজেন সালফাইড সহ বিভিন্ন ধরনের হচ্ছে জৈব পদার্থের পচন আছে, এরকম পুকুরের মাছ কখনোই কিন্তু চকচক করবে না বা কখনই হচ্ছে আপনার গ্লেজ বা উজ্জ্বল্য প্রদান করবে না। সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি এই কেমিক্যাল যারা ব্যবহার করছেন তারা কেমিক্যাল ব্যবহারগুলো ছেড়ে দেন, ক্ষতিকর রাসায়নিক পদগুলো ব্যবহার করা ছেড়ে দেন, এবং যারা হচ্ছে অধিক কাদাযুক্ত পুকুরে মাছ চাষ করছেন তারা অবশ্যই অবশ্যই আপনার পুকুরে পানিতে পুকুরে হচ্ছে নিয়মিত নিয়মিত বলতে হচ্ছে একটা নির্দিষ্ট 10 দিন 15 দিন পর পর প্রোবায়োটিক ব্যবহার করেন, তাহলে হচ্ছে আপনার পুকুরে হচ্ছে এই চকচকে মাছ মানে পাবেন, স্বাদযুক্ত মাছ পাবেন, যেটা হচ্ছে আপনার ক্রেতাকে আকৃষ্ট করতে সাহায্য করবে। তো এই ভিডিও নিয়ে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশনে কমেন্টস করুন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন,
অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।